আগে মজুল হোসেন বলবুল যে কথা বলেছিলেন আমরা ধর্ম নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে কয়েকজন ব্লগার ব্লগেলি অনেক আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে পরবর্তীতে এটি একটি পত্রিকায় তারপরে এটি আরও একাধিক পত্রিকায় চলে আসলো এবং আসার পরে খুব বড় করে আলোচনা শুরু হলো যে কুৎসিত কথা অপমানজনক অসম্মানজনক মানবী আল্লাহু সাল্লামকে নিয়ে লেখা কোনোভাবেই সেটার পক্ষে তো কথা বলা যায় না আমরা সেই শব্দগুলো উচ্চারণও করতে পারি না কিন্তু ওটিকে যখন একটি পত্রিকা প্রথমে তারপরে আরো কিছু পত্রিকা নিয়ে আসলো সেটা নিয়ে আলোচনা তার প্রেক্ষিতে একজন সম্পাদক গ্রেপ্তার হচ্ছে না সামগ্রিক ভাবে কিভাবে দেখছেন অনেকগুলো ঘটনাকে মূর্তুজা আমরা যদি যে কথাটা বুলু ভাই বলেছি আমার সাথে একমত যে আরো বৃহত্তর মানুষকে আমার আহত করার দরকার নাই আমার দরকার হচ্ছে যেটুক হয়েছে সেটার ব্যাপারে আইনি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমার কন্টেন্ট না দিলেও হইতো। চরমা করা হয়েছে এদের ব্যাপারে আইনি ব্যবস্থা কেননা হচ্ছে না এটা আমি পত্রিকায় লিখতে পারি এডিটোর লিখতে পারি ক্যাম্পেইন করতে পারি আইনি ব্যবস্থা নেওয়া হোক এটা করতে পারি আমি কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি এটাকে ক্যানভাসের মানে ফ্রেমটা না দেখে একটা জায়গায় দেখেন তাহলে মনে হবে অত্যন্ত অন্যায় কাজ করেছে আবার আপনি যদি অন্যভাবে দেখেন বুলভাই আছে বুলভাই আমি জিনিসটা চেক করেছি যখন আপনার ওই পত্রিকাকে প্রথম গণজাগরণ মঞ্চ থেকে থ্রেট করা হলো আপনি খেয়াল করেন তার আগের দিন তাদের হেডিং কি ছিল জানেন তাদের হেডিং ছিল শাহবাগের সমাবেশে লোক বাড়ছে এক একটা বাজে কথা লেখা ছিল না এটা আমাকে সাংবাদিক বন্ধু আমরা পত্রিকা নিয়ে এসে দেখেছি যেদিন সন্ধ্যার সময় বলা হয়েছে যে আমার দেশের বিরুদ্ধে ব্যবস্থা না হোক আমার বর্জন করুন পরের দিনের কথা সেদিন মার্কেটে যে পত্রিকা সেখানে লেখা শাহবাগে সমাগমে লোক বাড়ছে পরের দিন তারা বললো এখন আপনি নিজে যখন আপনি আমার দেশের বিরুদ্ধে কেন যখন গণজাগরণ মঞ্চ থেকে তখন কথা বলেছেন তখন তো তারা কিছু করে নাই এবং তারা তো মাহমুদুর তো জামাতের লোক হিসাবে প্রমাণ তো দিতে হবে আপনার আপনি বললে হয়ে গেল আপনি বলে একটা লোক বাংলাদেশে সবচেয়ে সরকার বিরোধী পত্রিকা হিসেবে পরিচিত হচ্ছে আমার দেশ সবচেয়ে এফিসিয়েন্টলি তারা এটা করে বা সবচেয়ে ইনএফিসিয়েন্টলি এটা করে বাট ইম্প্যাক্ট ওয়াইজ সবচেয়ে বেশি আপনি কোনো রকম উস্কানি ছাড়া যেই মঞ্চ থেকে আপনি জামাতে নিষিদ্ধ করার কথা বলছেন যুদ্ধবাদী অবাদে বিচার কথা বলছেন কেন আপনি আমার দেশে কথা বলবেন তো কেউ যদি প্রভোকেশন প্রথম কে শুরু করলো এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে যখন আপনি রাজীবকে আপনার মনে আছে রাজীব নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম তখন আমি জানি না রাজীব এগুলি করেছে কি করে না এই ধরনের আলোচনাই আসে না আপনি হত্যাকাণ্ড নিয়ে লিখেছেন এক্সাক্টলি আমি একটা নিন্দা করে করেছি এবং এখনো নিন্দা করি রাজীব যদি সবচেয়ে বড় ধর্মদ্রোহী হয় আপনি প্রচলিত আইনি বিচার করবেন আপনি তো হত্যা করতে পারেন না ঠিক না

চ্যালেঞ্জ করলাম আমি যে যেদিন এটা ঘোষণা হয় রাতে সেদিন সকালে আমার দেশের হেডিং ছিল শাহবাগের জনসমাগমের লোক শাহবাগ সমাবেশের লোক বা শাহবাগের একটি জনসমাবেশ তরুণদের একটি সমাবেশ সেই সমাবেশ